আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জেআরএফপি জিটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহান মিম। এবার ব্রিটিশ নাগরিকদের উপর কোয়ারেন্টাইন প্রত্যাহার করল ভারত। যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর আরোপ করা করোনার বিধি নিষেধ প্রত্যাহার করে নিয়েছে ভারত। এর ফলে দুই ডোজ টিকা নেওয়া ব্রিটিশ নাগরিকদের ভারতে ভ্রমণের সময় আরও 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বুধবার এক ঘোষণায় ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক লাখে সংক্রমণ বাড়ল নিউজিল্যান্ডে। 6 সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ বেড়ে গেছে। বৃহস্পতিবার এক লাফে দৈনিক সংক্রমণ অনেকটা বাড়তে দেখা গেছে। নতুন সংক্রমণের সবই অকল্যান্ড শহরে। পরে আগামী সপ্তাহে দেশের সবচেয়ে বড় এই শহরে লকডাউন আরও বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। পর্যটকদের জন্য আবারও দুয়ার খুলল বালি। পর্যটকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। আবারও দুয়ার খুলল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। যদিও খুব ধীর গতিতেই কার্যক্রম শুরু হয়েছে, এখনও পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফ্লাইট বালিতে পৌঁছয়নি। চীন, ভারত, ফ্রান্স সহ 19 দেশের পর্যটক যারা ভ্যাকসিনের 2 ডোজ নিয়েছেন তারা বৃহস্পতিবার থেকে বালিতে ভ্রমণ করতে পারবেন। তবে যুক্তরাজ্য এই তালিকায় স্থান পায়নি। তাইওয়ানে 13-তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা। তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত 25 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নোবেল বিজয়ী রুশ সাংবাদিকদের সঙ্গে পুতিনের শীতল লড়াই। মতপ্রকাশের স্বাধীনতার জন্য দুঃসাহসিক লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন 2 সাংবাদিক, তাদেরই একজন রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নোবেল জিতে বিশ্বব্যাপী প্রশংসা করেছেন সাহসী এই সাংবাদিক। অথচ তার নিজ দেশের সরকার প্রধানই এই বিষয়ে ছিলেন শুরু থেকে নীরব। তবে শেষ পর্যন্ত মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর যা বলেছেন তা রীতিমতো প্রচ্ছন্ন হুমকি হয়ে থাকবে নোবেল বিজয়ী সাংবাদিকদের জন্য। জাপানের ইতিহাসের সবচেয়ে বেশি শিশুর আত্মহত্যা করোনাকালে। করোনা ভাইরাস মহামারী শুধু মানুষের শারীরিক ক্ষতিই নয়, ভয়ঙ্কর প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের উপরও। সম্প্রতি তারই নজির দেখা গেছে জাপানে। করোনাকালে সেখানে যত শিশু আত্মহত্যা করেছে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বুধবার জাপানি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম NHK। নরওয়েতে তীর ধনুক নিয়ে হামলা, বেশ কয়েকজন হতাহত। নরওয়েতে এক ব্যক্তির ছোড়া তীরের আঘাতে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বুধবার 6:30 দিকে রাজধানীর অসলোর দক্ষিণ পশ্চিমে কংসবার্গ শহরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আহত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের আরও ভেতরে ঢুকতে পারবেন BSF। ক্ষমতা বাড়ানো হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF-এর। তারা এখন নির্দিষ্ট ভূখণ্ড থেকে 50 কিলোমিটার ভেতরে গিয়ে আটক, জব্দ এবং তল্লাশি করতে পারবে। তবে এটা করা যাবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসামে। এর আগে BSF এসব রাজ্যের 15 কিলোমিটার পর্যন্ত ভেতরে গিয়ে আটক, তল্লাশি বা জব্দ করতে পারত। করোনা ঠেকাতে কুকুর বিড়াল হত্যা। ভিয়েতনামে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। যেসব শহরে সংক্রমণ বাড়ছে অনেকে সেখান থেকে কম সংক্রমণের এলাকায় চলে যাচ্ছেন। লং অ্যান প্রদেশ থেকে এক দম্পতি মোটর বাইকে করে শহর ছাড়েন। এ সময় তাদের সঙ্গে ছিল তাদের পোষা 15টি কুকুর, 3 আত্মীয় এবং এই আত্মীয়দের 3টি কুকুর ও 1টি বিড়াল। ভেঙে দেওয়া হয়েছে জাপানের সংসদের নিম্নকক্ষ। একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়েছে। নিম্নকক্ষের স্পিকার বৃহস্পতিবার বিকেলে এই ঘোষণা দিলে সাধারণ নির্বাচনের প্রস্তুতি এর মধ্য দিয়ে শুরু হয়। দিনের পরবর্তী সময়ে মন্ত্রিসভা অক্টোবর মাসের 31 তারিখে ভোট গ্রহণ ও ভোট গণনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী মঙ্গলবার 19 অক্টোবর প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.